অৱশেষত 1,563 গৰাকীৰ প্ৰাৰ্থীৰ গ্ৰীচ মাৰ্ক বাতিল কৰিলে নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চি চমুকৈ NTA। প্ৰত্যাহাৰ হ'ল নীট 2024 পৰীক্ষাৰ গ্ৰীচ মাৰ্ক। বিসংগতিপূৰ্ণ ফলাফলক লৈ ৰাজধানী দিল্লী উত্তাল কৰিছিল ছাত্ৰ সমাজে। পুনৰ অনুষ্ঠিত হ'বলগীয়া নীট পৰীক্ষাৰ দিন ঘোষণা কৰা হৈছে। অবশেষত প্রত্যাহাৰ হল নীট 2024 পরীক্ষার গ্রেস মার্ক। 1,563 গৰাকী প্ৰাৰ্থীৰ গ্রেস মার্ক বাতিল করিলে নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চি চমুকৈ NTA। এতিয়া গ্রেস মার্ক বাতিল কৰা এই 1,563 পরীক্ষার্থীয়ে পুনৰ দিব লাগিব পরীক্ষা। 23 জুনত পুনৰ পরীক্ষার দিন ঠিক কৰা হৈছে আৰু 30 জুনত ঘোষণা কৰা হ'ব পুনৰ পৰীক্ষাৰ ফলাফল। বৃহস্পতিবাৰে উচ্চতম ন্যায়ালয়ক এই কথা জনালে NTA আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে। কিন্তু ইয়াৰ পিছতো বহু পৰীক্ষাৰ্থীৰ মনৰ পৰা সন্দেহৰ ডাৱৰ আঁতৰা নাই। উচ্চতম ন্যায়ালয়ে এটা কথা স্পষ্ট কৰি দিছে যে এই শুনানিৰ ফলত প্ৰভাৱিত নহয় নীটৰ কাউন্সেলিং। 6 জুলাইৰ পৰা নিৰ্ধাৰিত সূচীমতেই হ'ব নীটৰ কাউন্সেলিং। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানে প্রকাশ করেছে প্রতিক্রিয়া। তেওঁর মতে নীট UG 2024ত কোনো দুর্নীতি হোৱা নাই, প্রশ্নকাকত ফাদিল হওয়ার কোনো প্রমাণ নাই বুলি দাবি ধর্মেন্দ্র প্রধানের। দোষী লোকসকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব বলে কলে শিক্ষামন্ত্রী প্রধানে। पेपर लीक की कोई घटना की कोई पुख्ता प्रमाण नहीं है। 1,550 बच्चों के लिए जो एक मॉडल अपनाया गया था वो भी कोर्ट रेकमेंडेड एक मॉडल था, लेकिन उसमें से कुछ आनामोली जाई है, उसके ऊपर भी एक एकेडमिक कमेटी बैठ गई है, उन्होंने रिकमेंडेशन दिया। वो सारा दलील अभी अभी जब हम चर्चा कर रहे हैं कोर्ट के सामने, कोर्ट की फैसला को आने दीजिए, जो कोर्ट कहेगा उसको हम इम्प्लीमेंट करेंगे। কিন্তু সরকারে যিয়েই নকক বিরোধী পক্ষই নীট পরীক্ষাক লৈ টার্গেট করে লৈছে মোদী সরকারক। অসমৰ কংগ্ৰেছী সাংসদ গৌৰৱ গগৈৰ অভিযোগ নীট পৰীক্ষাক লৈ চৰকাৰে হেতালি খেলিছে। এই নীট পৰীক্ষাই চৰকাৰৰ দায়িত্বহীনতা আৰু কাণ্ড জ্ঞানহীনতাকেই প্ৰমাণ কৰিলে বুলি অভিযোগ কৰে গৌৰৱ গগৈয়ে। কংগ্ৰেছৰ দাবী উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰীক্ষণত সমগ্ৰ পৰীক্ষাৰ হ'ব লাগে তদন্ত। গৌৰৱ গগৈৰ অভিযোগ এইবাৰ নীট পৰীক্ষাৰ নামত লাখ লাখ টকাৰ লেনদেন হৈছে। अब तक सरकार का जो रवैया रहा है उससे पूरे तरीके से कांग्रेस दुखी है और सरकार से आग्रह करती है कि वे अपने रवैये पर आत्ममंथन करें। উল্লেখযোগ্য যে বিসংগতিপূর্ণ ফলাফলক লৈ ইতিমধ্যে রাজধানী দিল্লীত ছাত্র সমাজে প্রতিবাদও সাব্যস্ত করেছে। বহুতর অভিযোগ নীটর প্রশ্নকাকতো ফাদিল হয়েছিল কিন্তু সরকারে গুরুত্ব নিদিলে। ইয়াৰ মাজতে কেইবাজনো পৰীক্ষাৰ্থীয়ে সমগ্ৰ পৰীক্ষা বাতিল কৰাৰ বাবে আবেদন জনায় উচ্চতম ন্যায়ালয়ত। তাৰ পিছতে বৃহস্পতিবাৰে শুনানি কালত গ্রেস মার্ক বাতিলৰ সিদ্ধান্ত ন্যায়ালয়ক অৱগত কৰে নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চিয়ে। কিন্তু নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চিৰ এই কাৰ্যই সংস্থাটোৰ বিশ্বাসযোগ্যতা আৰু গ্ৰহণযোগ্যতাৰ ওপৰত প্ৰশ্নৰ অৱতাৰণা কৰা বুলি মন্তব্য কৰিছে বিভিন্নজনে। নীট পরীক্ষা হৈছে দেশৰ ভিতৰতে এটা প্রধান প্ৰতিযোগিতামূলক পৰীক্ষা, যাৰ দ্বাৰা চিকিৎসা বিজ্ঞানৰ পাঠ্যক্ৰমত নামভৰ্তিৰ বাবে যোগ্য প্ৰাৰ্থীক বাছনি কৰা হয়। কিন্তু নীট পৰীক্ষাৰ এই বিতৰ্কিত ফলাফলৰ সবিশেষ জানিবলৈ হলে জানিব লাগিব প্ৰকৃততে কি হৈছিল এই নীট বিতৰ্কত, কি কি বিষয়ক লৈ উত্থাপন হৈছিল অভিযোগ আৰু সন্দেহ। সন্দেহৰ প্ৰথম কাৰণ আছিল 67গৰাকীয়ে 720 নম্বৰ লাভ কৰাটো। নজিৰবিহীনভাৱে 67গৰাকীয়ে 100% নম্বৰ লাভ কৰাটো আছিল এক প্ৰকাৰ যাদুৰ লেখীয়া। হাৰিয়ানা ফৰিদাবাদৰ এটা কেন্দ্ৰৰ পৰাই 6গৰাকীয়ে টপ কৰাটো সন্দেহজনক বুলি অভিযোগ বহুজনৰ। পৰীক্ষাৰ পঞ্জীয়নৰ অন্তিম তাৰিখ 9 মাৰ্চৰ পৰা 16 মাৰ্চলৈ বৃদ্ধি কৰাটো। বিহাৰৰ হাজাৰীবাগৰ কেন্দ্ৰত প্ৰশ্নকাকত ফাদিলৰ অভিযোগ উত্থাপন হৈছিল। এই কেন্দ্ৰটোৰে কেইগৰাকী মানে 720 নম্বৰ লাভ কৰিছে আৰু কেইগৰাকী মানে পাইছে 716, 718 আৰু 719 নম্বৰ। এটা কেন্দ্ৰতে ইমান সোপা টপাৰ দেখি সকলোৰে হৈছে সন্দেহ। তাৰ পিছতে পোহৰলৈ আহিল গ্রেস মার্ক বিতৰ্ক।
এন টি এ জনোয়া মতে 1563 গৰাকী প্ৰাৰ্থীক দিয়া হৈছিল গ্ৰেছ মাৰ্ক। এন টি এ জনোৱা মতে পৰীক্ষাত সময় লোকচানৰ বাবে দিয়া হৈছিল এই গ্ৰেছ মাৰ্ক, কিন্তু গ্ৰেছ মাৰ্ক পোৱা বহু প্ৰাৰ্থীয়ে লাভ কৰিলে 718 আৰু 719 নম্বৰ, অৰ্থাৎ তেওঁলোকে পাইছিল দ্বিতীয় আৰু তৃতীয় ৰেংক। একাংশই অভিযোগ কৰা মতে একো একোজন প্ৰাৰ্থীক 70-80 পৰ্যন্ত গ্ৰেছ মাৰ্ক দিয়া হৈছে। আচৰিতভাৱে 720 নম্বৰ পোৱা 44 জনকে দিয়া হৈছিল গ্ৰেছ মাৰ্ক। এতিয়া শুনানিৰ মাজতে 1563 গৰাকী প্ৰাৰ্থীৰ 4 জুনত প্ৰকাশিত নম্বৰ তালিকা বাতিল কৰিলে এন টি এ। উচ্চতম ন্যায়ালয়ত নীট পৰীক্ষাৰ ফলাফলক লৈ চলি থকা শুনানিৰ মাজতে কেন্দ্ৰীয় চৰকাৰে কৰিলে বৃহৎ ঘোষণা। এটা কথা স্পষ্ট কৰি দিয়া উচিত যে সকলো পৰীক্ষাৰ্থীৰ বাবে এই পৰীক্ষা পুনৰ অনুষ্ঠিত নহয়, কেৱল গ্ৰেছ মাৰ্ক পোৱা 1563 গৰাকী পৰীক্ষাৰ্থীৰ বাবেহে হ'ব পুনৰ পৰীক্ষা। ইয়াতো দুটা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে নেশ্যনেল টেষ্টিং এজেঞ্চিয়ে। 1563 গৰাকী পৰীক্ষাৰ্থীৰ কোনোবাই ইচ্ছা নকৰিলে পুনৰ পৰীক্ষাত নবহিব পাৰে। যিসকলে পুনৰ পৰীক্ষাত নবহে তেওঁলোকৰ গ্ৰেছ মাৰ্ক বাদ দি পোৱা পূৰ্বৰ প্ৰকৃত নম্বৰেই বাহাল থাকিব। যিসকলে পুনৰ পৰীক্ষা দিব তেওঁলোকৰ সম্পূৰ্ণ নম্বৰ বাতিল হ'ব আৰু পুনৰ পৰীক্ষাৰ নম্বৰহে ৰেংকিঙৰ বাবে ধৰা হ'ব। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। ডিব্ৰুগড়ৰ AMCHত চাঞ্চল্যকৰ ঘটনা। চাৰ্জিকেল ৱাৰ্ডৰ ভিতৰত ৰহস্যজনক অৱস্থাত উদ্ধাৰ এজন ৰোগীৰ মৃতদেহ। মৃত লোকজন বিহাৰী কৰ্মকাৰ, লোকজনে আত্মহত্যা কৰাৰ সন্দেহ কৰা হৈছে। ঘটনাক কেন্দ্ৰ কৰি চিকিৎসা মহাবিদ্যালয়খনত অব্যাহত আছে চাঞ্চল্য। কেন্সাৰ ভিলেজলৈ পৰিণত হৈছে ওদালগুৰি জিলাৰ এখন গাঁও। গাঁওখনৰ সৰহভাগ লোকেই আক্ৰান্ত কৰ্কট ৰোগত। উত্তৰৰ বুকৰাঝাৰ নামৰ গাঁওখনত উদ্বেগজনকভাৱে বৃদ্ধি পাইছে কৰ্কট ৰোগত আক্ৰান্ত লোকৰ সংখ্যা। এই সন্দৰ্ভত সম্প্ৰচাৰিত ধাৰাবাহিক বাতৰিৰ পিছতেই গাঁওখনৰ 7টাকৈ দমকলৰ পানী ব্যৱহাৰত নিষেধাজ্ঞা জাৰি কৰিলে জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগে, কিয়নো পানী থকা আৰ্চেনিকৰ বাবে গাঁওখনত বৃদ্ধি পাইছে দুৰাৰোগ্য কৰ্কট আক্ৰান্তৰ সংখ্যা। বিগত 3টাকৈ বছৰত 20 জনতকৈ অধিক লোকে অকালতে সাৱটিলে মৃত্যুক। মংগলদৈস্থিত কৰ্কট প্ৰতিষ্ঠানৰ তৎপৰতাত চলোৱা জৰীপত গাঁওখনৰ কেইবাটাও পৰিয়ালৰ দমকলৰ পানীৰ নমুনা সংগ্ৰহ কৰা হৈছিল, য'ত উদ্বেগজনকভাৱে পোৱা গৈছিল আৰ্চেনিকৰ উপস্থিতি। দমকলৰ পানী ব্যৱহাৰ কৰিবলৈ নিদিয়াত এতিয়া খোৱা পানীৰ সংকটত ভুগিছে গাঁওবাসী। ছিকিমৰ মংগদত ভয়ংকৰ ভূমিস্খলনত নিহত হ'ল 3জন। এই ভূমিস্খলনত সন্ধানহীন হৈ আছে 3জন লোক। ইয়াংগাঙৰ সমীপৰ আম্বিনাঙৰ পৰা নিৰুদ্দেশ হৈছে লোককেইজন। ভূমিস্খলনৰ ফলত নাম পথাঙত কেইবাটাও ঘৰৰ বিস্তৰ ক্ষয়ক্ষতি হয়। বান ভূমিস্খলনত বুৰ গৈছে দুচকীয়া চাৰিচকীয়া বাহন। মংগন চহৰৰ সমীপৰ নাম পথাঙত বন্ধ পথ, ব্যাহত যাতায়াত। নেৰানেপেৰা বৰষুণৰ বাবে ৰাজ্যখনৰ ভিন্ন প্ৰান্তত বান ভূমিস্খলন হৈছে। বিপদজনকভাৱে বৃদ্ধি পাইছে তিস্তা নৈৰ জলস্তৰ। বানত ডুব গ'ল মেল্লি ৰাজহুৱা খেলপথাৰ। উত্তৰ ছিকিমত ব্যাহত মোবাইল নেটৱৰ্ক। মংগন জিলাত জৰুৰীকালীন সেৱা প্ৰশাসনৰ। ইতিমধ্যে আৰক্ষী আৰু SDRFৰ উদ্ধাৰ অভিযান চলি আছে। ৰাজপুৰৰ মৰাল পুলিচিঙৰ ঘটনা। এইবাৰ মৰাল পুলিচিঙৰ বলি হ'ল এগৰাকী মহিলা। বঙাইগাঁৱৰ গেৰুকাবাৰীত সংঘটিত হৈছে ঘটনা। গেৰুকাবাৰীত এগৰাকী মহিলাক পাছৰ পৰা 6 জনীয়া এটা পুৰুষ মহিলাৰ দলে নিৰ্মমভাৱে প্ৰহাৰ কৰিলে, লগতে কাটি দিলে চুলিও। পৰপুৰুষৰ সৈতে সম্পৰ্ক ৰক্ষা কৰাৰ অভিযোগত নিৰ্মমভাৱে অত্যাচাৰ কৰা হ'ল এগৰাকী মহিলা। হেদায়তপুৰত ডকাইতি কৰিবলৈ আহি ৰাইজৰ ৰোষত পৰা অভিষেক ঠাকুৰৰ ভাড়াঘৰত চলিল আৰক্ষীৰ অভিযান। অভিষেক ঠাকুৰৰ ভাড়াঘৰৰ পৰা জব্দ হ'ল 10টাৰো অধিক লেপটপ। স্থানীয় ৰাইজৰ অভিযোগ, বহু অচিনাকি ল'ৰা সঘনাই আহিছিল অভিষেকৰ ৰুমলৈ। ৰুমত আছিল এগৰাকী যুৱতীও। জ
জুয়েলারিত স্প্রে মারি লুটপাট চলা ডকাইতক লই আরক্ষীর অভিযান। ডকাইত অভিষেক ঠাকুরের ক্রাইম হিস্ট্রি বিচারি ব্যস্ত মহানগর আরক্ষী। বৃহস্পতিবারে মহানগরীর নতুন হরণিয়া থকা অভিষেক ঠাকুরের ভাড়া ঘরত অভিযান। নতুন হরণিয়ার 6 নম্বর উপপথর 62 নম্বর ঘরত ভাড়াটিয়া হিসাবে আছিল অভিষেক ঠাকুর। ঘরটোর স্বত্বাধিকারীর নাম ডলি কুঁয়ার। বিগত প্রায় 6-7 মাস ধরে বাহর পাতি আসছিল এই ঠিকনাত। অভিষেক ঠাকুরের ঘর লক্ষিমপুরত বলে চিনাকি দিছিল। অভিষেক ঠাকুরের রুমের পরা 10টারও অধিক ল্যাপটপর লগতে জব্দ হয়েছে বহু আপত্তিজনক সামগ্রী। এই আটাইবর লুট করা সামগ্রী বলে এক প্রকার নিশ্চিত হয়েছে আরক্ষীর দল। উল্লেখযোগ্য যে এনজিওত কাম করার পরিচয় দিছিল ডকাইতুয়ে। আনকি 3খন গাড়ি থকা বলেও দাবি করেছিল। অভিষেকের রুমলৈ সঘনাই আহিছিল অচিনাকি লোক। অভিষেকক আটক করার সময়ত লগত আছিল এগারী যুবতীও। কিন্তু অভিষেক আরক্ষীর জালত পড়ার পিছতে পলায়ন করে যুবতীগিয়ে। উল্লেখযোগ্য যে বুধবারে হেদায়তপুরের এখন জুয়েলারির স্বত্বাধিকারীক স্প্রে মারি পলায়ন করেছিল, লুটপাট চলাইছিল সোণর আ অলঙ্কার। জুয়েলারির স্বত্বাধিকারী চিঁয়র বাখর করাত দৌড়ি পলাইছিল ডকাইতু। পরবর্তী সময়ত স্থানীয় রাইজর তৎপরতার ধরা পড়িল দুর্ধর্ষ ডকাইত অভিষেক ঠাকুর। রাইজে করায়ত্ত করবলে আহতে আনকি মারণাস্ত্র দেখাইছিল এই ডকাইতুয়ে। প্রিয়ব্রত গগৈ রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। কামরূপ মহানগর জেলা শিক্ষা বিভাগের নির্দেশনা, অম্বুবাসীর সময় পরীক্ষা অনুষ্ঠিত নকরিবলৈ নির্দেশ। 22 জুনের নীলাচলের বুকুত আরম্ভ হব অম্বুবাসী মেলা। 26 জুনত অন্ত পড়ব অম্বুবাসী মেলার। পরীক্ষার সময়সূচী প্রকাশ করা বিদ্যালয়ক পরীক্ষার সময়সূচী পুনের প্রস্তুত করবলৈ নির্দেশ দিয়া হয়েছে। কামরূপ মহানগর প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা বিভাগে জারি করলে এই নির্দেশনা। অম্বুবাসীর সময় পরীক্ষা অনুষ্ঠিত নকরিবলৈ কামরূপ মহানগর জেলা শিক্ষা বিভাগে নির্দেশনা জারি করেছে। যেহেতু 22 জুনের নীলাচলের বুকুত আরম্ভ হব অম্বুবাসী মেলা, 26 জুনত অন্ত পড়ব অম্বুবাসী মেলার। পরীক্ষার সময়সূচী প্রকাশ করা বিদ্যালয়ক পরীক্ষার সময়সূচী পুনের প্রস্তুত করবলৈ নির্দেশ দিয়া হয়েছে। কামরূপ মহানগর প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জেলা শিক্ষা বিভাগে এই নির্দেশনা জারি করেছে। ধুবুরীত রকিবুল হুসেনের জয়ের পাছত সলনি হল আব্দুর রশিদ মন্ডলের সুর। 26-র নির্বাচনক কুরুক্ষেত্রের যুদ্ধরে তুলনা করে রকিবুল হুসেন, ভূপেন বরা, গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ আর দেবব্রত শইকীয়াক পঞ্চ পাণ্ডবর সঙ্গে রিজালে আব্দুল রশিদ মন্ডলে। পঞ্চ পাণ্ডব সাজু, 26-ত কুরুক্ষেত্রের রণের যুঁজিবলৈ হেনু সাজু পাণ্ডবরূপী কংগ্রেসের দল। লোকসভা নির্বাচনের সময়ত ধুবুরীত রকিবুল হুসেইনের বিরোধিতা করা বিধায়ক আব্দুল রশিদ মন্ডলের এতিয়া সলনি হয়েছে সুর। আজমলক বৃহৎ ভোটত পরাস্ত করা রকিবুল হুসেইনক এইবার পঞ্চ পাণ্ডবর লগত তুলনা করিলে বিধায়কজনে। পিছে আব্দুল রশিদ মন্ডলের মতে কোন কোন এই পঞ্চ পাণ্ডব? 2026-র রণত হেনু পঞ্চ পাণ্ডব হয়ে যুঁজত নামিব রকিবুল হুসেইনের লগতে সভাপতি ভূপেন বরা, গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ আর দেবব্রত শইকীয়া। পঞ্চ পাণ্ডব ভূপেন বরা, গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হুসেন আর দেবব্রত শইকীয়া, কংগ্রেসের এই পঞ্চ পাণ্ডব। 2026-ত এই পঞ্চ পাণ্ডবর নেতৃত্বত অসম জয় করার ক্ষেত্রত প্রধান সৈনিক হিসাবে আঞ্চলিক দল হিসাবে থাকিব লুরিন অখিলর লগতে অন্যান্য দল সমূহ। যে আত্মবিশ্বাস জগাবলে সক্ষম আছে এইটো ইয়ার দ্বারা এইটো নিশ্চিত 2026-ত এই মিত্রজোটের কংগ্রেসের নেতৃত্বত এই পঞ্চ পাণ্ডবর অন্যান্য যেগুলো আমার সহযোগ আছে তেওঁলোকৰ সহযোগত রশিদ মন্ডলে সপোনত থকার সময়তে কঠোর বাক্যবাণীরে টোপনি ভঙার চেষ্টা চলালে কংগ্রেস ত্যাগী বিধায়ক কমলাক্ষ দে পুরকাষ্ঠ। কংগ্রেসক বিদ্যালয়ের পুরনি ভঙা সিঙা ডেস্ক বেঞ্চর সৈতে তুলনা করে কমলাক্ষ কলে, ইমানখিনি হওয়ার পিছতে, ইমানখিনি বেজ্জত হওয়ার পিছতে
আপনি কত কি পাতি থাকবে আর মন মানে ভাবো যে এখন ভাঙ্গা সিঙ্গা ভাঙ্গা সিঙ্গা এখন স্কুল থাকাতকে থাকাতকে যে স্কুলের হেরি নাই টিচার নাই স্কুল এনে হীরকজ্যোতি মালাকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। সরকারি আসনির নামত দুর্নীতি করে আটক হল বিজেপি নেতা শিলাপথারত বিজেপির বুথ সমিতির সভাপতিক আটক করা হয়েছে। ধৃত লোকজন হল পরিমল বিশ্বাস। পরিমলের বিরুদ্ধে মুক্তিয়ার গাঁও পঞ্চায়েত কেবাখনো সরকারি আসনি রূপায়ণত ব্যাপক দুর্নীতি সংঘটিত করার অভিযোগ উত্থাপিত হয়েছে। সরকারি আসনি রূপায়ণত দুর্নীতির অভিযোগত আটক হল বিজেপির নেতা। বিজেপি কর্মীর পরিচয় দেখুয়াই শিলাপথারর এইজন নেতাই আসনির নামত রাইজর লুটিছিল লাখে লাখে টাকা। সিসি বরগাঁও উন্নয়ন খণ্ডর অধীনস্থ মুক্তিয়ার গাঁও পঞ্চায়েত পরিমল বিশ্বাস নামৰ বিজেপি কর্মী লুটিছিল লক্ষাধিক টাকা। এই অভিযোগের পিছতেই বৃহস্পতিবারে আটক হল অভিযুক্ত বিজেপি নেতা পরিমল বিশ্বাস। মানুষেরপরা মানুষের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আহে তার ঘরের নামত 3000 লয় আর বুর্বক মানুষ পালে যে কই দিয়ে যে তোর একমান খেলিমেলি আছে তোর 5000 লাগবে। 5000 দেওয়ার পিছত কি কয় যে এতিয়া ঘরত মাটি পেলাব কারণে 20000 আইছে, জব কার্ডের কারণে আকৌ 5000 লাগবে। ওয়ার্ডত কমসে কম 350 মানুষের ঘর পাইছে, সবরপর এই পয়সা লৈছে। পঞ্চায়েতখনের সচিব আর জিআরএসর সৈতে মিলি কোনো ধরনের আসনির কাম নকরাকৈ ভুয়া জব কার্ড প্রস্তুত করে কেবাটাও ব্যাঙ্ক একাউন্ট যোগে ধন মোকলাই নিয়ার গুরুতর অভিযোগ তুলি দালাল পরিমল বিশ্বাসের বিরুদ্ধে বাঙালি যুব ছাত্র ফেডারেশনের কর্মীয়ে শিলাপথার থানা দাখিল করেছিল গোচর। এই গোচরের ভিত্তিত নিশা আরক্ষী আটক করেছে শিলাপথার মণ্ডল বিজেপির 201 নং বুথ কমিটির সভাপতি পরিমল বিশ্বাসক। আমি কালি যিজন ব্যক্তি কামখিনি করে দুর্নীতিখিনি করে সেই মানুষজনক আমি থানাত সঙ্গাই দিছে ধরি। এইবিল কাম তো অকলে পড়া নাই, পঞ্চায়েতর প্রতিনিধি সকলে আছে, জিআরএস বা সেক্রেটারি ইহতর হাত আছে, নহলে এইবিল কেনে পয়সা উদ্ধ করব পাইছে। ধেমাজির পৰা মন বিকাশ বৰগোহাঁই, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আমেরিকাতো বান হয়, এটা সময়ত ই মুখে মুখে ধেমালির দরে চলেছিল, পিছে এতিয়া সঁচাকৈ আমেরিকাত বানর সংহার। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাত বানর সংহার। নেরানেপেরাকৈ হওয়া বরষুণের ফলত মিয়ামি আর ফোর্ট লোডারডেল অঞ্চল বুর গেছে বানত। বানপীড়িত অঞ্চলসমূহ আবদ্ধ লোকসল উদ্ধারের প্রশাসনক নির্দেশনা জারি করেছে রাজ্যখনের গভর্নরে। এই দৃশ্য দেখুৱাইছো আমেরিকাত বানপানী দেখাত কেনেকুৱা এই দৃশ্যবর আপনাকে অনুমান করব পাৰিছে। রাজপথ বুর গেছে আর পানি ফালি ফালি গাড়িব আগবাড়িবলগিয়া হৈছে। আমেরিকার বানপানী, এটা সময়ত ই মুখে মুখে ধেমালির দরে চলিছিল, পিছে এটা সঁচাকৈ আমেরিকাত এনেধরনের বানর সংহার দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাত এয়া বানর সংহার। নেরানেপেরাকৈ হওয়া বরষুণের ফলত ফ্লোরিডার মিয়ামি আর ফোর্ট লোডারডেল অঞ্চল বানপানীত বুর গেছে। অবশ্যই বানপীড়িত যুর অঞ্চল আছে সেই অঞ্চলব উদ্ধার অভিযানের যিখিনি প্রয়োজনীয় পদক্ষেপ তাৎক্ষণিকভাবে গ্রহণ করেছে। আর ইয়ার আমি প্রাইম টাইম ইটনের পর এটা বিদায় লোসো। নমস্কার। থান স্টিল নহয় ও সর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইটেন স্টিল।